প্রিয় শিক্ষার্থীরা, পেকুয়া উপজেলা চাগান্ডারি অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মৃদুকান্তি তালুকদার, টইটং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ক্লাসে আমরা দ্বিতীয়ের অনুশীলনী দুই দশমিক একের সমানুপাত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা অনুশীলনে 2.2-এর লক্ষ্যতে নিয়ে আলোচনা করব। আমরা লাভ আর ক্ষতি এমনি সাধারণভাবে বুঝি। লাভ হচ্ছে কি, বিক্রয়মূল্য বেশি, ক্রয়মূল্য কম। আর ক্ষতি হচ্ছে কি, ক্রয়মূল্য বেশি, বিক্রয়মূল্য কম। আমরা এটা সাধারণত লাভ সমান কি লিখি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। লাভ সমান হচ্ছে কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এই সূত্র থেকে আমাদের প্রয়োজন অনুসারে আরো সূত্র বাইর করা যাবে, যেমন বিক্রয় মূল্য সমান কি, ক্রয় মূল্য সমান কি, এরকম ভাবে বাইর করা যাবে। তাহলে এই সূত্র দুইটার উপর নির্ভর করে আমি আমাদের জন্য দুইটা প্রশ্ন লিখে এনেছি। এগুলো দেখো, আচ্ছা, অনুশীলনী 2.2-এর 3 নম্বর, অনুশীলনী 2.2-এর 3 নম্বর প্রশ্নের মধ্যে আমরা কি পাই, রবি প্রতি কেজি 40 টাকা ধরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি ধরে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 1 কেজির দাম 40 টাকা ধরে কয় কেজি কিনছে, 50 কেজি চাউল কিনছে, আর বিক্রয় কিনছে কি, বিক্রয় করছে 1 কেজি 40 টাকা ধরে কত কেজি, 50 কেজি। তাহলে 50 কেজি 40 টাকা ধরে 50 কেজি চাউলে ক্রয় মূল্য বাইর করতে হবে। আমাদের বাইর করতে হবে 1 কেজি 3 নম্বর, 1 কেজি চাউলের দাম ক্রয় মূল্য 50 টাকা। তাহলে সরি, 40 টাকা, 50 কেজি চাউলের ক্রয় মূল্য কত হবে, 40 × 50 = 2000 টাকা। আবার দেখি, 1 কেজি 1 কেজি চাউলের বিক্রয় মূল্য 44 টাকা। সুতরাং 50 কেজি চাউলে বিক্রয় মূল্য 44 × 50 = গুণ করলে কত হয়, 0 × 0 = 4 × 5 = 20, 20 × 2 = 22 টাকা, অর্থাৎ 2200 টাকা। তো 50 কেজি চাউল কিনছে 2000 টাকা দিয়ে, আবার 50 কেজি চাউল বিক্রি করছে 2200 টাকা দিয়ে। তাহলে তার
বিক্রয় ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা আর ক্রয় বিক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা তো 2200 টাকা বেশি বড় আর 2000 টাকা ছোট তাহলে বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম তার তার কি হয়েছে লাভ হয়েছে আমাদের বুঝতে হবে কি তার লাভ হয়েছে তাহলে আমরা লাভ সমান কি জানি আমরা জানি লাভ সমান কি আমরা জানি আমরা জানি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান তো বিক্রয় করছে কত টাকা 2200 টাকা ক্রয় করছে 2000 টাকা 2000 টাকা সমান লাভ হচ্ছে কত টাকা 200 টাকা তার কত টাকা লাভ হয়েছে 200 টাকা লাভ হয়েছে 200 টাকা লাভ তাহলে আমরা উত্তর কি লিখতে পারি উত্তর লিখতে পারি কি 2000 200 টাকা তার 200 টাকা কি হয়েছে লাভ হয়েছে তাহলে এরপর আমরা আরেকটা দেখি দুই অনুসারে 2.2 এর 9 নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্ক আমরা কি পাই 9 নম্বর অঙ্ক মধ্যে প্রশ্নে আছে কি 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমাদের বাইর করতে শতকরা আমাদের কি বাইর করতে হবে শতকরা শতকরা বাইর করতে আমাদের শতকরা হিসাব করতে আগে বাইর করতে হবে কি একটি আমলকির লাভ বা ক্ষতি তাহলে একটি আমলকির লাভ বা ক্ষতি বাইর করতে গেলে আমাদের আগে একটি আমলকি ক্রয় মূল্য বাইর করতে হবে আর একটি আমলকি বিক্রয় মূল্য বাইর করতে হবে তাহলে আমরা কি লিখি আটটি আমলকির ক্রয় মূল্য 5 টাকা সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য 8 ভাগের 5 টাকা আবার 6টি আমলকির বিক্রয় মূল্য কত টাকা 5 টাকা সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য হবে 6 ভাগের 5 টাকা এখন আমাদের দেখতে হবে 6 ভাগের 5 বড় নাকি 8 ভাগের 5 বড় দেখি কিভাবে আমরা বুঝব তাহলে একটা বুঝার একটা আমাদের সহজ নিয়ম আছে আমরা আগে এখানে দেখি এগুলো 8 ভাগের 5 6 ভাগের 5 তাহলে এখানে লব সমান হর হচ্ছে 8 এবং 6 যদি লব যদি কি হয় সমান হয় তাহলে হর যেটা ছোট সেই ভগ্নাংশটি বড় হয়ে যাবে লব যদি কি হয় সমান হয় তাহলে হর যেটা ছোট ওই ভগ্নাংশটি কি হবে বড় হবে তাহলে আমাদের 6 ভাগে 5টা বড় 8 ভাগে 5টা ছোট তাহলে 6 ভাগে 5 হচ্ছে বিক্রয় মূল্য 8 ভাগে 5 হচ্ছে
ক্রয় মূল্য, তাহলে আমাদের কি হয়েছে লাভ হয়েছে, তাহলে আমাদের কি হয়েছে লাভ হয়েছে, তাহলে আমরা লাভ সমান কি জানি, আমরা লাভ সমান কি জানি, লাভ সমান, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে কত, আট ভাগের সরি ছ ভাগের পাঁচ বিয়োগ ক্রয় মূল্য আট ভাগের পাঁচ টাকা, টাকা লসাগু পাঁচ ছয় এবং আটের লসাগু কত হবে, দুই দ্বারা দিলে তিন, তিন দুগুণ ছয় চার দুগুণ আট সমান তিন, তিন দুগুণ ছয় চারশো চব্বিশ, লসাগু হবে চব্বিশ। তাহলে আমরা জানি কি হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর ছয়, হর হচ্ছে কত ছয়, ছয় দ্বারা চব্বিশকে ভাগ করলে চার, চার দ্বারা পাঁচকে গুণ করলে বিশ, বিয়োগ আট দ্বারা চব্বিশকে ভাগ করলে তিন, তিন দ্বারা পাঁচকে গুণ করলে পনেরো, টাকা সমান চব্বিশ ভাগের কত হয় পাঁচ টাকা। তাহলে একটা আমলকিতে আমরা কত, ক টাকা লাভ পাইছি, চব্বিশ ভাগের পাঁচ টাকা, একটা আমলকিতে আমরা কত টাকা লাভ পাইছি, চব্বিশ ভাগের পাঁচ টাকা। তো চব্বিশ ভাগের পাঁচ টাকা লাভ পাইছি ক্রয় মূল্য কত টাকার উপর, আট ভাগের পাঁচ টাকার উপর। তাহলে লাভটা আমরা বিশেষ করে পাই ক্রয় মূল্যের উপর ভিত্তি করে, ক্রয় মূল্য হচ্ছে আট ভাগের পাঁচ, ওইখানে লাভ পাইছি কত, চব্বিশ ভাগের পাঁচ টাকা। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমাদের শতকরা বাই করতে হবে, আমাদের শতকরা বাই করতে হবে। তাহলে আট ভাগের পাঁচ টাকায়, আট ভাগের পাঁচ টাকায় লাভ হয় কত টাকা, চব্বিশ ভাগের পাঁচ টাকা, চব্বিশ ভাগের পাঁচ টাকা, সুতরাং এক টাকায় লাভ হয় কত টাকা, বর্ণাংশ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা দিলে বর্ণাংশটাকেটি উল্টো দাঁতা বিপরীত হয়ে যায়, অর্থাৎ পাঁচ নিচে পাঁচ হর আট লব, এইটা বরাবর থেকে যাবে এত টাকা, সুতরাং একশো টাকায় লাভ হয়, একশো টাকায় লাভ হয়, পাঁচ গুণ চব্বিশ একশো হবে উপরে, একশো হবে উপরে, একশো হবে উপরে। তাহলে একশো যদি উপরে লিখলে আমরা কি পাই, সমান পাঁচ পাঁচ চলে গেল, আর আট দ্বারা চব্বিশকে কাটলে কত হয় হবে তোমার তিন, তাহলে তিন ভাগের একশো টাকা, তিন ভাগের একশো টাকা, এটাকে যদি আমরা ভাগ করি কত হবে, ভাগ করলে তিন দ্বারা দিলে তিন নয়, এক শূন্য দিলাম আবার তিন দিলে নয়, তাহলে এক সমান কত হবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা। আমরা উত্তর কি লিখতে পারি, উত্তর লিখতে পারি তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট, তিন ভাগের এক পার্সেন্ট। তাহলে এখানে আমরা নয় নম্বর শেষ, নয় নম্বরের মধ্যে আমরা উত্তর পেয়েছি কত, তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ। তাহলে আমরা এরপরে কি দেখব, অনুশীলনী দুইয়ের বারো নম্বর, অনুশীলনী দুইয়ের বারো নম্বর, বারো নম্বর মধ্যে আমরা কী পাই, একটি ঘড়ি
625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? একটি গরি যদি 625 টাকায় বিক্রয় করি 10% ক্ষতি হয়, আর কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে আমাদের এটা করতে গেলে আগে কি করতে হবে? আগে আমরা লিখব কি, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, আমরা লিখব কি, মনে করি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে যত টাকা, যত পার্সেন্ট ক্ষতি হয় তত বিয়োগ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তার ক্ষতি 10% বিয়োগ 10 = 90 টাকা। তারপর 10% লাভে বিক্রয় মূল্য লাভ হলে যোগ করতে হবে, ক্রয় মূল্যের সাথে যত পার্সেন্ট লাভ হয় তত যোগ, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভ 10 = 110 টাকা, 110 টাকা। তাহলে এখানে 90 টাকা পাইছি বিক্রয় মূল্য, 110 টাকা পাইছি বিক্রয় মূল্য, একটা 10% ক্ষতিতে আর একটা 10% লাভে। তাহলে আমাদের 625 টাকা কি দেওয়া আছে, বিক্রয় মূল্য 625 টাকা, এটা কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখবো কি, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 625 টাকা যদি বিক্রয় মূল্য হয় এটার ব্যয় করতে হবে ক্রয় মূল্য, আগে ব্যয় করতে হবে কি মূল্য, ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এটা লিখি, বিক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 90 ভাগের 100 টাকা, বিক্রয় মূল্য কত টাকা, 625 টাকা হলে, 625 টাকা হলে ক্রয় মূল্য 90 উপরে 100 গুণ 625 টাকা। তাহলে এটাকে আমরা যদি 10 দিয়ে কাটি 9, এটাকে 10 দিয়ে কাটলে 10, তাহলে এটা তো আর কাটা যাচ্ছে না, না গেলে আমাদের গুণ করলে কি পায়, নিচে 9 উপরে 625 কে 10 দ্বারা গুণ করলে 6250 টাকা, 6250 টাকা পাইছে কি মূল্য, ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আছে 625 টাকা, ক্রয় মূল্য হয়েছে 9 ভাগে 6250 টাকা। তাহলে আগে আমি 10% লাভে একটা বিক্রয় মূল্য পাইছিলাম আমরা, কত টাকা, 110 টাকা। তাহলে এখানে এইটার উপর ভিত্তি করে আমাদের ব্যয় করতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য
কত টাকা হবে? 110 টাকা, ওই 10% লাভে আর কি, 10% লাভে, 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে, 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে কত টাকা? 100 নিচে উপরে 110 টাকা। আর ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য, ক্রয় মূল্য 9,6,250 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 নিচে গুণ 9, উপরে হবে 110 গুণ 6,250। তাহলে এখন আমরা হিসাব করে নিই, আমরা হিসাব করলে কি পাই? আমরা এটাকে 10 দ্বারা হাঁটলে 10, এটাকে এই 10 দ্বারা হাঁটলে 11, এটাকে 10 দ্বারা হাঁটলে 625, 10 চলে গেল। তাহলে আর তো খাটা যাবে না, 9 নিচে 625 কে 11 দ্বারা গুণ করলে কত পাই? 625 কে 11 দ্বারা গুণ করিলে 5 2 6, তারপর 5 2 6 কত হয়? 5 7 8 6, 6,875 টাকা, 6,875 টাকা, 6,875 টাকা। এখন এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে ভগ্নাংশ আসবে, ওইটা হয়ে যাবে উত্তর। তাহলে 9,6,875 কে ভাগ করলে কত পাই? এত টাকাকে ভাগ করলে 6,875 9 দ্বারা ভাগ করলে 7 9 63, 7 9 63, বি করলে 5, এদিকে 7 6 9 54, 54 বি করলে 3, এদিকে 5, তো 9 6 3 9 27, 3 9 27, বি করলে হতে হবে 8, তাহলে সমান 763 সমস্ত 9,8 টাকা। এটা হবে আমাদের উত্তর। এটা বিক্রয় করলে তার 10% কি হবে? লাভ হবে, 10% লাভ হবে। তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে সুন্দর করে লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ।